नमस्कार बंधुरा, वेलकम टू रिमिस ब्लॉग। आज के निये एसेछि दारुण टेस्टी स्पाइसी पमफ्रेट कारी। बाड़ीते गेस्ट आसले बा जे कोनो सेलिब्रेशने एमन पमफ्रेट कारी सार्व करते पारेन, जा देखतेओ लोभनीय ओ स्वादेओ अतुलनीय। ताहले चलुन शुरू करी। सबार प्रथमे आमी निये निएछि सातटा पमफ्रेट माछ। माछगुलि आमी आगेई धुये निएछि। एबार माछेर मध्ये दिए देव हाफ टी स्पून परिमाण हलुद गुड़ो, हाफ टी स्पून लवण। जेहेतु पमफ्रेट सामुद्रिक माछ ताई लवणटा कम ही देव। एबार सब किछु माखिए निये माछटाके रेखे देव 10 मिनिटेर जोन्नो। तारपर आबार फिरे आसछि। एबार एकटा पैन भालोभावे गरम करे ताते दिए देव 1 কাপ পরিমাণ সরষের তেল। এবার পমফ্রেট মাছগুলিকে ভেজে নেব হাই ফ্লেমে। আমি মাছগুলিকে ভাজছি, মাছগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবেই মাছগুলিকে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। এবার এই মাছ ভাজা তেলেই আমি ফোড়ন দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ কালো জিরে ও কাঁচা লঙ্কা। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড ধরে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন আদা, জিরে ও টমেটোর পেস্ট। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব 5-7 মিনিট মতন। কষানো হলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। আবার একটু নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা পমফ্রেট মাছগুলি দিয়ে আবার মিনিট 5-7 মতন ফুটিয়ে নেব। এর মধ্যেই লবণ ও মিষ্টিটা টেস্ট করে পরিমাণ মতন দিয়ে দিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে মাছের ঝোলটা হয়ে এসছে। হয়ে এলেই কুচানো ধনে পাতা আর অল্প পরিমাণ সামান্য টমেটো সস দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, বোঝাই যাচ্ছে এটা দারুণ টেস্টি হয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজে দুর্দান্ত স্বাদের পমফ্রেট কারি, যা একবার ট্রাই করলেই সকলের মন জয় করে নেবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। নমস্কার।